নমস্কার বন্ধুরা বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যেকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ফের একবার পরিবর্তন ঘটল আবহাওয়ায় আর এই পরিবর্তনে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা বাড়লো না কমলো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি হলো আর কতটা পরিমাণ হবে বৃষ্টি বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাবো আর কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টির পরিমাণ দেখা যেতে পারে পরবর্তী দশ দিন আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার চোদ্দ তারিখ গেলে যেখানে আমরা দুপুরে আপনাদেরকে আপডেটে দেখিয়েছিলাম যে চোদ্দো তারিখ থেকে কিন্তু বঙ্গে বৃষ্টির সম্ভাবনা চালু হয়ে যাচ্ছে এবং দশ তারিখ থেকেই বিভিন্ন অংশে হাল মাঝারি মানে বৃষ্টি চালু হয়ে যাবে তো এই মুহূর্তে কি দেখা যাচ্ছে আর কতটা পরিবর্তন ঘটলো তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং আমাদের ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা সবার প্রথম যে যাবো বায়ুর দিক বা গতিমুঠ গিয়ে এখানে পরের দশ দিন যদি আমরা যাব দেখতে পাচ্ছেন যে পরের দশ দিনের মধ্যে বিভিন্ন অংশে যে ঝড়ের ঝাপটা থাকবে সেটা কিন্তু খুবই ভারী মানের থাকবে আর আজ কিন্তু আমরা বলেই দিয়েছিলাম দুপুরের আপডেটে যে আজ ঝড়ের যে প্রভাবটা থাকে প্রত্যেক দিন যেমন দিচ্ছে সন্ধ্যেবেলা করে হাওয়া আজ সেটা অনেক কম থাকবে প্রায় বলতে গেলে অনেক কম শুধু দীঘা লাগোয়া অংশ হয়তো একটু হতে পারে কিন্তু কলকাতা এবং তার আশেপাশের যত অংশ আছে সেখানে কিন্তু ঝড়ের প্রভাব সরি যে হাওয়াটা আসবে দমকা হাওয়াটা সেটা কিন্তু কম থাকবে আর তার ফলে কিন্তু আজ বিভিন্ন অংশে একটা অস্বস্তিকর গরমের তাপট থাকবে যাতে কিন্তু মানুষের বিশাল কষ্ট হবে তবে আগামীকালের মধ্যে কি এটা ঠিক হয়ে যাবে না কি সেটা দেখে নিই আমরা বায়ুর ঝাপটা মুড গেলাম গিয়ে বায়ুর ঝাপটা মুড গিয়ে আমরা যখন আজ এখানে দেখুন সাত তারিখ সাত তারিখে এই মুহূর্তে গেলে আমরা দেখতে পাচ্ছি কোনো বায়ুর ঝাপটা নেই তার পর থেকে তবে শুক্রবার আট তারিখ গেলে আমরা আট তারিখ গেলে কি দেখতে পাবো আট তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে না আট তারিখে আপাতত দুপুরের দিকে কোনো প্রভাব দেখা যাচ্ছে না তবে সন্ধ্যা হতো কিন্তু আট তারিখের দিকেও যে বায়ুটির ঝাপটা থাকবে সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ আগামীকাল থেকে ফের একবার হাওয়া একটা চালু হবে আর শনিবার ন তারিখ ন তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে হাওয়ার প্রভাব থাকবে এবং মোটামুটি ভালোই পরিমাণ থাকবে ন তারিখে অর্থাৎ আজকে একটুখানি কষ্ট ভোগ করতে লাগবে মানুষকে আবার আগামীকাল থেকে অর্থাৎ শুক্রবার আট তারিখ আট তারিখ থেকে কিন্তু ঝড়ের ঝাপটা আবার একটু একটু করে চালু হয়ে যাবে বৃষ্টি হয়তো হবে না তো কিন্তু যে ঝড়ো হাওয়াটা সেটা কিন্তু হবে এবং দশ তারিখ থেকে সেটার পরিমাণ বেশি হয়ে যাবে এগারো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে এগারো তারিখেও কিন্তু একটা ঝড়ের ইনিংস থাকবে আমরা মুড়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন অংশ হবে তবে দেখুন এগারো তারিখ থেকে যে বায়ুর ঝাপটা থাকবে সেটা কিন্তু খুবই পরিমাণে প্রবল ভারী থাকবে এবং মঙ্গলবার বারো তারিখ বারো তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বারো তারিখে কিন্তু হাওয়ার যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালো পরিমাণেই থাকবে তবে কলকাতার ওপরে হয়তো একটু কম হইতে পারে শুধু উপকূলের জায়গাগুলো বেশি থাকতে পারে বারো তারিখে তবে তেরো তারিখ বুধবার তেরো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে ফের একবার বেড়ে যাবে বায়ুর যে প্রমাণ প্রভাবটা সেটা বায়ুর ঝাপটাটা এবার চোদ্দ তারিখ বৃহস্পতিবার বা চোদ্দ তারিখ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী মানের হয়ে যাচ্ছে অর্থাৎ ঝড়ো হওয়া কিন্তু বিশাল মামের চড়বে চোদ্দ তারিখে দেখতে পাচ্ছেন পুরো একদম জায়গা ঘরে ভরে গেল অর্থাৎ প্রবল ভারী ঝড়ো হওয়া থাকবে পনেরো তারিখ গেলে কিন্তু আরও আমরা বেশি দেখতে পাচ্ছি অর্থাৎ চৌদ্দ পনেরো থেকে কিন্তু প্রবল ঝড়ের ইনিংস চালু হতে পারে বৃষ্টি হয়তো হবে না তবে হ্যাঁ বৃষ্টি হবে উপকূলীয় জায়গাগুলো এবং কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে কিন্তু ষোলো তারিখ গিয়েও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঝড়ের রিংস ভালো পরিমাণে চালু হচ্ছে অর্থাৎ বেড়ায় বেলায় চোদ্দ তারিখ থেকে কিন্তু ঝড়ের যে রিংসটা থাকবে সেটা কিন্তু প্রবল থেকে অতি প্রবল মানের থাকবে এ তো আপনারা দেখে নাম এবার চলে যাক বজ্রবিদ্যুৎ মোড়ে কি দেখবো বৃষ্টির সম্ভাবনাটা আজকে কোন কোন জেলাতে আছে একবার দেখে নিই আজকে কোনো সম্ভাবনা আছে দেখুন আজ এই মুহূর্তে রাত্রি আটটার পর থেকে বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা যেমন বনগা গাইঘাটা অংশে দেখা যাচ্ছে এই অংশগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে বাংলাদেশের যশোর কোচাতপুর মগুড়া বালিকান্দি এবং পাংশ অংশে একটু দেখা যাচ্ছে আর শিবলয়ের অংশ একটু দেখা যাচ্ছে বাদ বাকি কিন্তু জায়গা ক্লিয়ার থাকবে এবং উত্তরবঙ্গেও একটু একটু করে বৃষ্টি হবে কিছু অংশে এরপর শুক্রবার আট তারিখ যাচ্ছে আমরা আট তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন আট তারিখে ছটার পর থেকে একটু একটু করে বৃষ্টির সমানে দেখা যাচ্ছে শনিবার ন তারিখ ন তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সমান একটু একটু করে দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গে এবং বাংলাদেশের দিকেই এবং এরপরে দশ তারিখ আসছি তবে তারিখের দিকে কিন্তু একটু একটু দক্ষিণবঙ্গের দিকে বনগালগো অংশ দেখা যেতে পারে বৃষ্টির সম্ভাবনা এরপরে যখন রবিবার দশ তারিখ আসছি দশ তারিখে যে বৃষ্টির সময়টা সেটাকে এখন আছে সেটা একবার দেখেনি দশ তারিখের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনাটা হ্যাঁ একটু একটু আছে তবে হ্যাঁ আছে ভালো পরিমাণেই আছে দশ তারিখেরটা কেটে যায়নি অর্থাৎ বৃষ্টির সময় একটু দেখা যাচ্ছে যেমন চন্দননগর হাবড়া বনগা চাকদা পাণ্ডা এছাড়া শান্তিপুর এই অংশগুলিতে দেখা যাচ্ছে এবং আশেপাশে যত অংশ আছে মাগড়া কাঁচরাপাড়া হরিণঘাটা নাগরখাড়া নিমতলা বাজার গাইঘাটা অংশ দেখাচ্ছে এছাড়া চাকদা অংশ দেখা যাচ্ছে রানাঘাটা অংশে এছাড়া বৃণ ব্রীনগরেও দেখা যাচ্ছে শান্তিপুর বাদকুল্লা বাগুলা কুলনা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাশরি কালনা অংশ একটু বৃষ্টির সময় দেখা যাচ্ছে এবং বর্ধমান লাগোয়া অংশ হয়তো কিছু জায়গা হতে পারে এরপরে বাংলাদেশের কোচাতপুর মাগুরা দামুদা আলামনাগা পাবনা বেরামারা লালপুর এপাশে পাশে করিমপুর দমকাল মুর্শিদাবাদের কিছু কিছু অংশ হতে পারে বৃষ্টি এবং তার আশেপাশের যেমন বাংলাদেশের অংশ হবে সে কালীহাটি টাঙ্গাইল কাপসিয়া নরসিংহদি ব্রাহ্মণবাড়িয়া এরপরে হাবিবগঞ্জ তারপরে হচ্ছে মৌলীবাজার কালুরা বালাগঞ্জ সিলেট অংশ একটু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা গোপীনাথপুর বিশ্বম্বরপুর এছাড়া ফেনারবাগ অংশ ছতাক বাজার অংশ দেখা যাচ্ছে আর এর পাশে উত্তরের দিকে কিন্তু বৃষ্টি হবেই সবে দেখতে পাচ্ছি অসম লাগোয়া বিভিন্ন অংশ হবে উত্তরের সেটা দেখা যাচ্ছে এবং ত্রিপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সময় তৈরি হয়েছে এটা কিন্তু দশ তারিখে দশ তারিখে কিন্তু আপাতত বলে দিলাম কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আশা করি বুঝতে পেরেছেন যেহেতু দশ তারিখ দিয়ে বৃষ্টির জিনিসটা চালু হচ্ছে তার জন্য আমরা দশ তারিখের প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে সোমবার এগারো তারিখ যাচ্ছি সোমবার এগারো তারিখ গেলে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরায় কিন্তু কিন্তু প্রবল মাত্রা বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গেও ঝিরিঝিরি মানে বৃষ্টি দেখা যেতে পারে এরপরে মঙ্গলবার বারো তারিখ গেলাম বারো তারিখ গেলে দেখতে পাচ্ছি রাজশাহী মালদা অংশে বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বুধবার তেরো তারিখ তেরো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা ভালো পরিমাণে থাকছে সিরাট অংশে গোয়ালপাড়া অংশে বিভিন্ন ময়মনসিং রংপুর অংশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এছাড়া রাজশাহী তারপর হচ্ছে মেহেরপুর এই অংশে গোয়ালপাড়া আলিপুরদুয়ার দেখতে পাচ্ছি গুয়াহাটি এলাকা যেহেতু সিলেট এবং সিলেটের উপরে কিন্তু প্রবল বৃষ্টির সময় নয় চোদ্দ তারিখে আর চোদ্দ তারিখে যে বৃষ্টির সময় সেটা কিন্তু বন্ধুরা প্রচুর প্রবল পরিমাণে দক্ষিণবঙ্গের কলকাতা লাগাওয়া যত আশপাশের অংশ আছে সেই সব অংশগুলোতে কিন্তু বন্ধুরা যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু প্রবল পরিমাণে তবে চোদ্দ তারিখের একটা একবার ভালোভাবে আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিয়েছেন তারিখ তারিখে যেহেতু প্রবল মানে বৃষ্টি চালু হচ্ছে তার জন্য চোদ্দ তারিখে দেখতে পাচ্ছেন কলকাতা এবং তার আশপাশের অংশ খর্দা হাবড়া বনগা আরামবা কতুলপুর বোলপুর চন্দননগর গোয়ালপা গোয়ালতর বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া অংশ রঘুনাথপুর দুর্গাপুর গোসকরা. বর্ধমান অংশ দেখা যাচ্ছে এছাড়া ভারী যদি বৃষ্টি হয়ে থাকে চাকদা পান্ডুয়া শান্তিপুর এই অংশগুলিতে সেটা হচ্ছে বজ্রপাত সময় হবে কালনা অংশে শান্তিপুর অংশের রানাঘাট অংশে বৃন্দগড় অংশে দেখা যেতে এছাড়া বাতকল্যা অংশ এছাড়া বাগুল অংশ দেখা যেতে পারে এখানে অংশগুলিতে বৃষ্টির সম্ভাবনা আর উত্তর দিক একটু উপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর গোসকাড়া দুর্গাপুর কাটোয়া এছাড়া বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ আদিমগঞ্জ দমকল করিমপুর রামপুরহাট জঞ্জুপুর আমরাপাড়া সঙ্গে দুলিয়ান বারহাইট রাজমহল মহাগামা শিবগঞ্জ সঙ্গে হরিশ্চন্দ্রপুর কাতিহার মেনাপুর রায়গঞ্জ অংশ দেখতে পাচ্ছি গঙ্গারামপুর অংশ দেখা যাচ্ছে পূর্ণিয়া অংশে কাতিহার অংশ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরে কিন্তু চলবে বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছেন অর্থাৎ বলা যেতে পারে যে এবারে কিন্তু চৌদ্দ তারিখ থেকে যে বৃষ্টিটা আসছে সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টি হতে পারে এবার সে ময়মেন সিং দেখতে পাচ্ছেন যে ঢাকা কালাই রাজশাহী মেহেরপুর অংশ দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা মানে ভালো মানের কিন্তু বৃষ্টির সম্ভাবনা হতে পারে এই অংশটিতে এবার পনেরো তারিখ যাচ্ছি পনেরো তারিখ গেলে দেখতে পাচ্ছেন যে উত্তরে গোয়ালপাড়া গুয়াহাটি অর্থাৎ উত্তর এবং অসম দিকে এবং আলিপুর দিকে সেই লেভেলে কিন্তু বৃষ্টি হতে পারে আর ত্রিপুরাতেও কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তীকালে আবার পনেরো তারিখ গিয়ে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা চালু হচ্ছে এই অংশগুলিতে অর্থাৎ বলা যেতে পারে যে বন্ধুরা এই যে বৃষ্টির সম্ভাবনা চালু হচ্ছে সেটা কিন্তু ভালো মানের হতে পারে আপাতত পনেরো তারিখ অবধি তাই পাচ্ছি এরপর ষোলো তারিখ যাচ্ছি ষোলো তারিখ আমরা দেখেছিলাম যে দুপুরে আপডেটে বৃষ্টির সম্ভাবনা ছিল তো এই মুহূর্তে আপডেটে বাংলাদেশে তো দেখতে পাচ্ছি আমরা ভারী মানে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গেও দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু অংশ ষোলো তারিখেও কিন্তু শান্তিপুর সংঘর কৃষ্ণনগরে অংশগ্রহণিত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা শেষ অব্দি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আগামীকাল একটি আপডেট আপনাদের জন্য দুপুরকালীন আপডেট আর যদি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা হয়ে থাকে যদি ভারী কোনো ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ গভীর হয়ে উঠে থাকে তাহলে কিন্তু দিনে তিনটে করে আপডেট আপনারা পেয়েই যাবেন তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন বন্ধুরা ধন্যবাদ